আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও কিন্তু আমি টেনে টেনে বাঁশের মতো করে ফেলবো না, কেননা আপনাদের কাছে খুবই সময় কম। তো আজকে আমি যে ফিচার সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে চ্যানেল লিংক। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন কোনো চ্যানেল ব্রাউজ করেন তখন দেখবেন তার চ্যানেল অপশনে গেলে আরও কয়েকটা চ্যানেল সেখানে শো করে, যে চ্যানেলগুলো তাদের নিজের হোক বা বাইরের হোক আপনি কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, এটা সুবিধা একবার আমি একটু বলে রাখি যে আপনার চ্যানেল আপনার যদি দুইটা চ্যানেল থেকে থাকে তাহলে ওখানে একটা অ্যাড করে রাখলে আপনার ভিউয়ার্সরা কিন্তু ওটা দেখতে পাবে, কিন্তু আপনি যদি লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা তারা আলাদাভাবে খুঁজে পাবে না। তো এই ক্ষেত্রে আপনি আপনার নিজের চ্যানেল অ্যাড করতে পারেন বা অন্যদের কোনো চ্যানেল আপনি যদি প্রমোট করতে চান তাহলে ওখানে অ্যাড করতে পারবেন। তো সুতরাং আপনি এটার সুবিধা অনেক বেশি, এটার সুবিধা বলতে গেলে একটা চ্যানেলের জন্য গ্রো করার জন্য খুবই ইউজফুল। তো বন্ধুরা, ভিডিওটা আমি বললাম আমি টেনে টেনে বড় করব না, শর্ট করে বলে দিব। তো তাই আমরা ভিডিওটা শুরু করি। চলুন বন্ধুরা, চলে যাই মোবাইল স্ক্রিনে। সরি বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি। তো আমি মোহাম্মদ রুবাইন নিজাম, টেক অফ, আপনারা দেখছেন টেক অফ নাইমোসিটি ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সদস্য হয়ে যান প্লিজ, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। প্রথমে আপনাদের কী করতে হবে, আপনার যেটা মোবাইলে ক্রোম বাজার আছে সেটা ওপেন করে নিতে হবে। আর যদি ক্রোম বাজার না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্রোম লিখে ডাউনলোড করে নেবেন। তো ক্রোম বাজারটা প্রথমে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনার আইডিটা লগ ইন করবেন। আমি ইউটিউবে চলে যাচ্ছি, এই ইন্টারফেস দেখবেন, তো উপরে থ্রি ডট মেনু দেখবেন ডান পাশে কোনায়। তো ওখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন, একটা স্ক্রল করে দেখতে পাবেন এখানে ডেস্কটপ সাইড নামে একটা অপশন রয়েছে, তো অপশনটা অন করে দেবেন। এনামেল করে দেওয়ার পর এটা মোবাইলটা পুরোপুরি ল্যাপটপের মতো হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করুন। তো এখানে লিখতে হবে ইউটিউব, মানে ইউটিউবে যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে চলে যেতে হবে। চলে গেলাম youtube.com-এ, এই যে এখন আমি চলে আসলাম মোবাইল জুম করে কোনায় চলে আসলাম ডান পাশে। এখানে দেখবেন আমার আইকন, আমার প্রোফাইলের আইকনটা আছে, তো প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও অনেক কিছু অপশন আপনাদের সামনে শো করবে ঠিক এইরকমভাবে। তো এখানে দেখবেন একদম উপরে ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। ইউর চ্যানেল ক্লিক করার পর আপনাকে আপনার চ্যানেলে নিয়ে যাবে, এটা এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে চ্যানেল আপনি অ্যাড করবেন, সেজন্য আমি এটা একটু করে দিই। তো এই জন্য এই দেখতে পাচ্ছেন এখন একটা কিন্তু একটা চ্যানেল এখানে অ্যাড আছে। যদি আরেকটা অ্যাড করতে চান তাহলে আপনাকে প্রথমে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। তো এই জন্য এরপর আপনাকে সরাসরি আপনার যেটা ইউটিউব স্টুডিও আছে সেটার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, ড্যাশবোর্ডে নিয়ে যাবে কাস্টমাইজেশনে। তো সেখানে প্রথম ইন্টারফেসটা দেখবেন এরকম, একটু জুম করে দেখাচ্ছি এখন আমরা অপশন আছে লে আউট অপশন, এই যে হচ্ছে লে আউট অপশন। আর ডান দিকে আমরা আছি চ্যানেল কাস্টমাইজেশন, এই অপশনটাই আছে। আর এদিকে আছে চ্যানেল কাস্টমাইজেশন লে আউটে, আপনারা এটা দেখে নেবেন। তো এরপরে এখানে দেখবেন ফিচার সেকশন নামে একটা অপশন আছে, একটু ডান পাশে যদি আপনারা ঘুরিয়ে সোয়াপ করেন তাহলে দেখবেন অ্যাড অ্যাকশন নামে একটা অপশন আছে, এই অ্যাড অপশনে ক্লিক করুন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, এই যে অ্যাড অ্যাকশনে ক্লিক করুন। অ্যাড অ্যাকশনে ক্লিক করার পর অনেক অনেক ক্যাটাগরি সিলেক্ট, অনেক ক্যাটাগরি থাকবে। তো একদম নিচে দেখেন ফিচার চ্যানেল নামে একটা অপশন আছে, সেটা আমি ক্লিক করুন। ফিচার চ্যানেল ক্লিক করার পর আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখে এই এরকম একটা ফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে একটা টাইটেল দিতে হবে, যে টাইটেল যেমন ধরেন আমি সাবস্ক্রাইব নাও দিয়েছিলাম, তো আমি দিতে পারেন সাবস্ক্রাইব নাও, রাইট নাও দিলাম। তারপরে এখানে কী দিতে হবে আপনাদেরকে একটু বলে রাখি, এই জায়গায় দিতে হবে আপনার যে চ্যানেলটা আপনি এখানে দিবেন সেই চ্যানেলের ইউআরএল লিঙ্কটা। আশা করি আমি বোঝাতে পেরেছি, এই চ্যানেলে ইউআরএল লিঙ্কটা আপনি যে চ্যানেলে অ্যাড করবেন সেটা এখানে দিতে পারবেন। তো এরকম আপনি আপনার চ্যানেল নাও তবুও আর একটি চ্যানেল আপনি করতে পারেন, মানে একরকম প্রমোট করে আর কি। তো আপনারা অন্য একটি ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে যেতে হবে না, সরাসরি আপনারা ক্রোম বাজারের হোমে চলে যাবেন। আমি এখান থেকে না করে আমি চলে যাচ্ছি ইউটিউব, ইউটিউব অ্যাপসে চলে যাচ্ছি।
আমি এখানে সার্চ করবো যে চ্যানেলটা আপনি দিবেন, এমএমপি জি টি জি, এই চ্যানেলটা আমি অ্যাড করবো। তো সার্চ দিলাম এই যে চ্যানেলটা, তো এই চ্যানেলে অ্যাবাউটে গিয়ে আমরা লিঙ্কটা কপি করে ফেলবো। এই যে একটা চ্যানেলের লিঙ্ক, তো এই লিঙ্কটা কপি করে ফেলবো। কপি লিঙ্ক আসলো, কপি করে ফেলবো। তো এরপরে চলে যাব আমরা সরাসরি ওয়েবসাইটে, যে ওয়েবসাইট যে ইউটিউবের। তো এখানে চলে গেলাম আমরা, এই যে, তো এখানে আবার দিতে হবে, আবার দিলাম কাস্টমাইজ চ্যানেল। আমার চ্যানেল বুঝতে তো পারছেন, আমার ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যারা চ্যানেল ক্রিয়েটর রয়েছে, ভিডিও ক্রিয়েটর রয়েছেন, তো শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো আবার আমরা অ্যাড অ্যাকশনে ক্লিক করবো, ফিচার চ্যানেলে ক্লিক করবো। তো এরপরে এখানে দিয়ে দিবো সাবস্ক্রাইব নাও, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, সাবস্ক্রাইব নাও অথবা দিস ইজ মাই চ্যানেল, এরকম দিয়ে দেবেন সাবস্ক্রাইব নাও, এই যে দিয়ে দিলাম। তো এরপরে যে লিঙ্কটা আমি কপি করেছিলাম সেই লিঙ্কটা আমি পেস্ট করে দেবো, পেস্ট। তো এটা দেওয়ার পর এখানে মানে এই দেখতে পাচ্ছেন, এইটা লিঙ্কটা দেওয়ার পর নিজে একটা চ্যানেল চলে এসেছে, যে চ্যানেলটা আমি এখানে অ্যাড করতেছিলাম। তো এখানে এখানে একটা টিক মার্কের যে বক্স আছে সেখানে ক্লিক করবেন, হয়েছে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই এই পাশে ডান পাশে কিন্তু এটা চলে এসেছে। তো এরপরে ডানে ক্লিক করতে হবে। তো এখন আমার দুইটা চ্যানেল অ্যাড হয়ে গেছে, তো এখনও কিন্তু এটা পাবলিশ হয়নি। তো উপরে কোনায় দেখতে পাবেন, আমি একটু জুম আউট করে দেখি, এই আপনার প্রোফাইলের পাশে এই পাবলিশ পাবলিশেবল ক্লিক করবেন, পাবলিশেবল ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে যে চ্যানেল পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা একটু এটা চেক করব। ওকে, এখান থেকে সরাসরি চলে যাবো ইউটিউব অ্যাপসে। খুব দ্রুত এগুলো ইউটিউব করে ফেলে, আগে কিন্তু সময় নিত, কিন্তু এখন এটা আপডেট হওয়ার কারণে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা এটিতে চলে গেলাম আমার চ্যানেলে, এরপর আমি চ্যানেলে যাব। এই যে দেখতে পাচ্ছ, আমি কয়েকবার রিফ্রেশ করার কারণে এখানে কিন্তু চলে এসেছে, এই যে চলে এসেছে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব না, আমি দুটো দিক থেকে সাবস্ক্রাইব দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম করে চলে এসেছে, এই যে এখন এই চ্যানেলটাও চলে এসেছে। তো এরকমভাবে আপনারা শত শত চ্যানেল অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ সময় নিয়ে, 2-3 সেকেন্ড সময় নিবে, তারপর আপনারা যদি রিফ্রেশ করেন তাহলে কিন্তু চলে আসবে। এরকমভাবে আপনারা কিন্তু করে ফেলবেন। তো এরকম আরও ইউটিউব রিলেটেড কোনো টিপস বা ট্রিক্স পেতে আমার সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কাউকে দেখানো থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।